ফের বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ রেড জোনে মিছিল এবং সেখানে চোর চোর স্লোগান বিজেপির মমতা চোর লেখা টি শার্ট পরে মিছিল আর চোর স্লোগানে মুখ্যমন্ত্রী সম্মানহানি হেয়ার স্ট্রিট থানা অভিযোগ দায়ের করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ দায়ের করেছেন ময়দান থানাতেও হেয়ার স্ট্রিট থানার সুমেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য একই অভিযোগ কিন্তু ময়দান থানাতেও পাঠানো হলো ফের বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ যে তারা রেড রোডে যখন মিছিল করছিলেন সেখানে চোর চোর স্লোগান এমনকি তারা যে টি শার্ট পরেছিলেন সেখানে মমতা চোর ঠিক এই লেখাটা রয়েছে এবং ঠিক সেই লেখাতেই চোর স্লোগানে মুখ্যমন্ত্রী সম্মানহানি হয়েছে ঠিক এই অভিযোগ করেই এই অভিযোগ করে চন্দ্রিমা ভট্টাচার্য হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন রাজ্যে কিনা 14 বার বলা হয় শিল্পের স্বাধীনতা শিল্পীর স্বাধীনতা বাক স্বাধীনতা ये तो से ही राज्य जेखने दाड़िए एक कि गुंडार एक पांडा बला जाए देश के स्वराष्ट्रमंत्री और प्रधानमंत्री के तक तो एफआईआर है ना ये तो से ही राज्य जेखने दाड़िए कोमरे दड़ी बेदे घोड़ाव मोदी तुम्हें बोलते पर सर्वोच्च नेत्री कोई तार बिरुद्धे तो एफआईआर है ना तो ये शिल्पर प्राधान्य शिल्प के ममता के चोर की बोले ना बोले तई लिखते हैं बोलते इत्यादि बोल মানুষের মনে প্রতিভাত হয়ে গেছে জিনিসটা তবে আজ থেকে আমরা এখানে শুরু করলাম বাংলার যে গান রাজ্য সঙ্গীত রাজ্য জাতীয় সঙ্গীত রাজ্য বাংলার মাটি বাংলার জল রাজ্যে আলাদা জাতীয় সঙ্গীত মুখ্যমন্ত্রী ঘোষণা শোরগোল রাজনৈতিক মহলে বাংলার মাটি বাংলার জল গানকে আজ থেকে বাংলার জাতীয় সঙ্গীত ঘোষণা গান গাওয়ার সময় উঠে দাঁড়ানোর আর্জি মুখ্যমন্ত্রী আমি জানি না আমি এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন আমার কাছে নেই কেউ আমাকে ফোনেও বলেনি কেউ আমাকে জানায়ওনি ইনভিজটের বৈঠক সম্পর্কে জানানো হয়নি দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন রাজ্যে ভরাডুবির পর 6 ডিসেম্বর বৈঠকের ডাক আর বিপর্যয়ের পরই জোটে তিক্ততা জল্পনা রাজনৈতিক মহলে বিধানসভার অধিবেশনে কালো ব্যাজ পরে মুখ্যমন্ত্রীর সামনে চোর চোর স্লোগান বিজেপি আম্বেদকরের মূর্তির সামনেও ধর্ণা চোর মমতা টি শার্ট পরে রেড ডট ডে স্লোগান মিছিল বিজেপি বিধায়কদের রেড রোডে চোর স্লোগান দিয়ে শুভেন্দু নেতৃত্বে বিজেপির মিছিল হেয়ার স্ট্রিট এবং ময়দান থানা এফআইআর চন্দ্রিমা ভট্টাচার্যে চোর স্লোগান এবং মমতা চোর লেখা টি শার্টে মুখ্যমন্ত্রী সম্মানহানি অভিযোগ চন্দ্রিমার শাসকের প্রতিহিংসার প্রতিবাদ আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্ণা অবস্থান বিজেপির মোদি পরে আগে আমাকে হারিয়ে দেখান চ্যালেঞ্জ বিরোধী দলনেতার ব্লকের যে 206 নম্বর কেবিন রয়েছে তিনতলায় সেই 206 নম্বর কেবিনে কিন্তু ভর্তি রয়েছেন মদন মিত্র চিকিৎসকদের পরামর্শে তাকে কিন্তু ভর্তি করে দেওয়া হয়েছে তার শ্বাসকষ্ট রয়েছে বুকে ব্যথা রয়েছে জ্বরও রয়েছে অসুস্থ মদন মিত্র শ্বাসকষ্ট বুকে যন্ত্রণা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি তিনি উদ্বান ওয়ার্ডে 206 নম্বর কেবিনে চিকিৎসাধীন কামারহাটি তৃণমূল বিধায়ক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিক অভিযোগ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে গঠন তদন্ত কমিটি 15 দিনের মধ্যে রিপোর্ট তলব উপাচার্য বুদ্ধদেব সাওয়ে